डियर स्टूडेंट्स वेलकम बैक टू माय चैनल पारुल टार्गेट माध्यमिक 2023 समाधान पर्व द्वितीय पर्यायक्रमिक मूल्यायन अंतर्गत मैथ मॉडल क्वेश्चन सेट 5 एक एक दाग समाधान करब। सठिक उत्तर निर्वाचन करो। प्रथम प्रश्न, एक अंशीदारी कारबारे ए ओ बी एर मूलधन अनुपात ए इज टू बी एवं तादेर प्राप्त मूलधन अनुपात सी इज टू डी होले तादेर मूलधन जे समयेर जन्य नियोजित छिलो तार अनुपात ए सी इज टू बी डी ए बी इज टू सी डी ए डी इज टू बी सी बी सी इज टू ए डी। ए ओ बी एर प्राप्त मूलधन अनुपात सी इज टू डी अर्थात ए ओ बी एर लभ्यांशर अनुपात सी इज टू डी। मन करी ए एर मूलधन टी ओन एकक समय एवं बी एर मूलधन टी टू एकक समय नियोजित छिल। অংশীদারগণে নিয়োজিত মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত, সুতরাং এটি মিশ্র অংশীদারি কারবার সংক্রান্ত একটি সমস্যা। প্রশ্নানুসারে এ টি ওয়ান ইজ টু বি টি টু ইকুয়াল সি ইজ টু ডি বা এ টি ওয়ান বাই বি টি টু ইকুয়াল সি বাই ডি বা এখান থেকে আমরা টি ওয়ান ইজ টু টি টু এর মান নির্ণয় করে নেব। টি ওয়ান বাই টি টু ইকুয়াল সি বাই ডি ইন্টু বি বাই এ ইকুয়াল বি সি বাই এ ডি। অতএব টি ওয়ান ইজ টু টি টু ইকুয়াল বি সি ইজ টু এ ডি। অতএব তাদের মূলধন যে সময়ের জন্য নিয়োজিত ছিল তার অনুপাত বিসি ইজ টু এডি, যা সম্ভাব্য চারটি উত্তরের ডিতে আছে। তাই এক্ষেত্রে অপশান ডি বিসি ইজ টু এডি সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, যদি এক্স মাইনাস ওয়াই অ্যাজ ভ্যারাইজেজ এক্স ওয়াই, ওয়াই মাইনাস জেড অ্যাজ ভ্যারাইজেজ ওয়াই জেড ও জেড মাইনাস এক্স অ্যাজ ভ্যারাইজেজ জেড এক্স হলে এবং ভেদ ধ্রুবকগুলি যথাক্রমে কে এল এম হলে কে প্লাস এল প্লাস এম ইকুয়াল ওয়ান, কে এল এম ইকুয়াল ওয়ান, কে প্লাস এল প্লাস এম ইকুয়াল জিরো, কে এল প্লাস এল এম প্লাস এম কে ইকুয়াল জিরো হবে। এক্স মাইনাস ওয়াই অ্যাজ ভ্যারাইজেজ এক্স ওয়াই, ওয়াই মাইনাস জেড অ্যাজ ভ্যারাইজেজ ওয়াই জেড ও জেড মাইনাস এক্স অ্যাজ ভ্যারাইজেজ জেড এক্স এবং ভেদ ধ্রুবকগুলি যথাক্রমে কে এল এম। প্রথম ভেদ সম্পর্ক, এক্স মাইনাস ওয়াই অ্যাজ ভ্যারাইজেজ এক্স ওয়াই ভেদ ধ্রুবক কে, অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কে ইন্টু এক্স ওয়াই। এখান থেকে আমরা কে ইকুয়াল পাব এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই। দ্বিতীয় ভেদ সম্পর্ক, ওয়াই মাইনাস জেড অ্যাজ ভ্যারাইজেজ ওয়াই জেড ভেদ ধ্রুবক এল, এখান থেকে আমরা পাব ওয়াই মাইনাস জেড ইকুয়াল এল ইন্টু ওয়াই জেড, এল ইকুয়াল ওয়াই মাইনাস জেড হোল ডিভাইডেড বাই ওয়াই জেড। এবং তৃতীয় ভেদ সম্পর্ক, জেড মাইনাস এক্স অ্যাজ ভ্যারাইজেড জেড এক্স ভেদ ধ্রুবক এম, এখান থেকে আমরা পাব জেড মাইনাস এক্স ইকুয়াল এম ইন্টু জেড এক্স, এম ইকুয়াল জেড মাইনাস এক্স হোল ডিভাইডেড বাই জেড এক্স। সম্ভাব্য চারটি উত্তরের এতে আছে কে প্লাস এল প্লাস এম ইকুয়াল ওয়ান, বিতে আছে কে এল এম ইকুয়াল ওয়ান, সিতে আছে কে প্লাস এল প্লাস এম ইকুয়াল জিরো, ডিতে আছে কে এল প্লাস এল এম প্লাস এম কে ইকুয়াল জিরো। আমরা প্রথমে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি নির্ণয় করে দেখি। কে প্লাস এল প্লাস এম ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড হোল ডিভাইডেড বাই ওয়াই জেড প্লাস জেড মাইনাস এক্স হোল ডিভাইডেড বাই জেড এক্স ইকুয়াল এক্স বাই এক্স ওয়াই ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ওয়ান বাই এক্স প্লাস ওয়াই বাই ওয়াই জেড ওয়ান বাই জেড
माइनस जेड बाई वाई जेड वन बाई वाई प्लस जेड बाई जेड एक्स वन बाई एक्स माइनस एक्स बाई जेड एक्स वन बाई जेड वन बाई वाई माइनस वन बाई वाई अपनीत हलो माइनस वन बाई एक्स प्लस वन बाई एक्स अपनीत हलो वन बाई जेड माइनस वन बाई जेड अपनीत हलो इक्वल जीरो जा सम्भव्य चार्टि उत्तर सीते आछे ताई एक क्षेत्रे अपशन सी के प्लस एल प्लस एम इक्वल जीरो सठिक उत्तर। तृतीय प्रश्न ए एक्स स्क्वायर प्लस टू बी एक्स प्लस सी इक्वल जीरो समीकरण बीज दुटीर मान समान होले बी स्क्वायर इक्वल फोर ए सी बी स्क्वायर इक्वल टू ए सी बी स्क्वायर इक्वल ए सी टू बी स्क्वायर इक्वल ए सी हबे। आमरा जानी कोनो एक चल विशिष्ट द्विघात समीकरण बीजद्वय समान होले निरूपक समान जीरो है। ए एक्स स्क्वायर प्लस टू बी एक्स प्लस सी इक्वल जीरो समीकरण बीज दुटीर मान समान होले निरूपक इक्वल जीरो। आमरा जानी ए एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल जीरो जेखने ए बी सी वास्तव ए नॉट इक्वल जीरो एक्चुअल विशिष्ट द्विघात समीकरण निरूपक बी स्क्वायर माइनस फोर ए सी प्रदत्त द्विघात समीकरणटी निरूपक टू बी एर होल स्क्वायर माइनस फोर इंटू ए इंटू सी टू बी एर होल स्क्वायर माइनस फोर ए सी इक्वल जीरो बा फोर बी स्क्वायर इक्वल फोर ए सी उभय पक्ष के फोर दिए भाग कर पाई बी स्क्वायर इक्वल ए सी जा सम्भव्य चार्टि उत्तरे सीते आछे ताई एक्षेत्रे अपशन सी बी स्क्वायर इक्वल ए सी सठिक उत्तर। चतुर्थ प्रश्न त्रिभुज ए बी सी एर कोण ए इक्वल 90 डिग्री ए डी लम्ब बी सी जदि ए बी इज टू ए सी इक्वल 3 इज टू 4 एवं ए डी इक्वल 8 सेमी है तबे बी डी एर मान 32 बाई 3 सेमी 6 सेमी 4 सेमी कोनोटी नय। त्रिभुज ए बी सी एर कोण ए इक्वल 90 डिग्री अर्थात ए बी सी एक समकोणी त्रिभुज जार ए कोण समकोण आबार ए डी लम्ब बी सी अर्थात ए बी सी समकोणी त्रिभुजेर समकोणिक बिंदु ए थेके अतिभुज बी सी एर ओपर अंकित लम्ब ए डी। आमरा जानी যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ অতএব এডি এর বাম পার্শ্বস্থিত ত্রিভুজ বিডিএ সদৃশ মূল ত্রিভুজ এবিসি। আবার সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয় অতএব বিডিএ ত্রিভুজের বিডি বাই এডি অর্থাৎ বি কোণ সাপেক্ষে ভূমি বাই লম্ব ইকুয়াল এ বি সি ত্রিভুজের বি কোণ সাপেক্ষে ভূমি বাই লম্ব এ বি বাই এ সি। লক্ষ্য করো এক্ষেত্রে এ বি সি ত্রিভুজের বিকোণের বিপরীত বাহু এ সি তাই এ সি লম্ব এবং এ বি ভূমি এ বি বাই এ সি বা বিডি ইকুয়াল এ বি বাই এ সি ইন্টু এডি। যেহেতু এ বি ইজ টু এ সি ইকুয়াল 3 ইজ টু 4 প্রদত্ত সুতরাং এ বি বাই এ সি ইকুয়াল 3 বাই 4 তাহলে বিডি ইকুয়াল 3 বাই 4 ইন্টু এডি ইকুয়াল 3 বাই 4 ইন্টু এডি এর মান 8 সেমি ইকুয়াল 24 বাই 4 সেমি ইকুয়াল 6 সেমি অর্থাৎ বিডি এর মান 6 সেমি যা সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে তাই এক্ষেত্রে অপশান বি 6 সেমি সঠিক উত্তর। পঞ্চম প্রশ্ন ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি
ও থেকে 10 সেমি দূরে পি একটি বিন্দু। পি থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পিএ ও পিবি। এ পি বি ও চতুর্ভুজের ক্ষেত্রফল 24 সেমি স্কোয়ার, 48 সেমি স্কোয়ার, 30 সেমি স্কোয়ার, 60 সেমি স্কোয়ার। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি। ও থেকে 10 সেমি দূরে পি একটি বিন্দু, অর্থাৎ পি বৃত্তের বহিঃস্থ একটি বিন্দু। আমরা জানি বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। পি থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পিএ ও পিবি, অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু পি থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তারা বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। আমরা জানি বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ এক্ষেত্রে পি এ ইকুয়াল পিবি, এবং বৃত্তের কোনো স্পর্শক এবং ওই স্পর্শবিন্দুগুলি ব্যাসার্ধ পরস্পর লম্ব, অর্থাৎ ও এ লম্ব এপি, ও বি লম্ব বিপি, অর্থাৎ ও এ পি এবং ও বি পি উভয়ই সমকোণী ত্রিভুজ, দুটি ত্রিভুজ সর্বসম। এক্ষেত্রে আমরা ও এ অথবা ও বি ইকুয়াল 6 সেমি জানি। ও পি অর্থাৎ সমকোণী ত্রিভুজ দুটির অতিভুজের দৈর্ঘ্য 10 সেমি প্রদত্ত। এদের থেকে এপি অথবা বিপি এর মান নির্ণয় করে নেব। অতএব এপি ইকুয়াল বিপি ইকুয়াল স্কোয়ার রুট অফ ওপি স্কোয়ার মাইনাস ও এ অথবা ওবি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার রুট অফ 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার একক হবে সেমি, ইকুয়াল স্কোয়ার রুট অফ 100 মাইনাস 36 সেমি, ইকুয়াল স্কোয়ার রুট অফ 64 সেমি, ইকুয়াল 8 সেমি। এ পি বি ও চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এ পি বি ও চতুর্ভুজের ক্ষেত্রফল সমান এ ও পি এবং বি ও পি সমকোণী ত্রিভুজের মোট ক্ষেত্রফল সমান ত্রিভুজ এওপি প্লাস ত্রিভুজ বিওপি, উভয় ত্রিভুজের ক্ষেত্রফল সমান। সুতরাং 2 ইন্টু ত্রিভুজ এওপি, 2 ইন্টু 1/2 ইন্টু ওএ ইন্টু এপি, অর্থাৎ 6 ইন্টু 8 বর্গ সেমি সমান 48 বর্গ সেমি। তাহলে প্রথমে আমরা এপি এর দৈর্ঘ্য নির্ণয় করলাম। এপি ইকুয়াল বিপি, এ ও পি সমকোণ ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি প্রদত্ত, অতিভুজ ও পি 10 সেমি প্রদত্ত। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এপি এর মান নির্ণয় করেছি 8 সেমি। কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সূত্র অনুযায়ী এ ও পি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ইন্টু 6 ইন্টু 8 বর্গ সেমি। তাহলে এ পি বি ও চতুর্ভুজের ক্ষেত্রফল সমান এ ও পি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ সমান 48 বর্গ সেমি। সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে 48 সেমি স্কোয়ার, তাই এক্ষেত্রে অপশান বি 48 সেমি স্কোয়ার সঠিক উত্তর। ষষ্ঠ প্রশ্নটি লক্ষ্য করো। একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসের অনুপাত 2:1, √2:1, √3:1, √3:2। মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক। অতএব এল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। প্রশ্নানুসারে নবৃত্তাকার শঙ্কুটির পার্শ্বতলে ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক ইকুয়াল ভূমিতলে ক্ষেত্রফলের দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু পাই
আর স্কয়ার বর্গ একক, বা উভয় পক্ষকে পাই আর দিয়ে ভাগ করে পাই এল ইকুয়াল টু আর, বা উভয় পক্ষে বর্গ করে পাই এল স্কোয়ার ইকুয়াল ফোর আর স্কোয়ার। এক নম্বর সমীকরণ থেকে পাই এল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল ফোর আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইকুয়াল থ্রি আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল থ্রি বাই ওয়ান, বা এইচ বাই আর ইকুয়াল রুট থ্রি বাই ওয়ান। প্রশ্নে বলা হয়েছে লম্বিত্তাকার শঙ্কুটির উচ্চতা ও ব্যাসের অনুপাত কত, অতএব এইচ বাই টু আর ইকুয়াল রুট থ্রি বাই টু, অতএব শঙ্কুটির উচ্চতা ও ব্যাসের অনুপাত রুট থ্রি ইজ টু টু, যা সম্ভাব্য চারটি উত্তরের ডিতে আছে, তাই এক্ষেত্রে অপশান ডি রুট থ্রি ইজ টু টু সঠিক উত্তর। সপ্তম তথা শেষ প্রশ্নটি লক্ষ্য করো, একটি নিরেট অর্ধগোলকের আয়তন ভি ও সমগ্রতলের ক্ষেত্রফল এস হলে এস কিউব বাই ভি কিউব এর মান হবে 36π 243π/4 64π/27 243π/8। এক্ষেত্রে প্রশ্নটি সংশোধন করে নেব, এস কিউব বাই ভি কিউব এর পরিবর্তে এস কিউব বাই ভি স্কোয়ার এর মান হবে। মনে করি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক, প্রশ্নানুসারে ভি ইকুয়াল 2/3π r³ ঘন একক, এবং এস ইকুয়াল 3π r² বর্গ একক, কারণ আমরা জানি কোনো নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক হলে তার আয়তন 2/3π r³ ঘন একক, এবং তার সমগ্রতলের ক্ষেত্রফল 3π r² বর্গ একক। এখন এস কিউব বাই ভি স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে, এস কিউব বাই ভি স্কোয়ার ইকুয়াল 3π r² এর হোল কিউব বাই 2/3π r³ এর হোল স্কোয়ার। লক্ষ্য করো বর্গ একক এর হোল কিউব বাই ঘন এককের হোল স্কোয়ার, তাহলে এখানে একক অপনীত হলো, ইকুয়াল 3³/27π³ r² এর হোল কিউব, অর্থাৎ 6 বাই 2/3 এর হোল স্কোয়ার 4/9 π² 6। লবহরকে 6 দিয়ে ভাগ করি, ইকুয়াল 27×9/4 π³/π² ইকুয়াল 9×7 63 9×2 18 + 6 24 243π/4। অতএব এস কিউব বাই ভি স্কোয়ারের মান 243π/4, যা সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে, তাই এক্ষেত্রে অপশান বি 243π/4 সঠিক উত্তর। আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছ, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও, এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।